সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছেন, বেশিরভাগ এই সিমসিলিন মেশিনে কি সমস্যা হয়, আজকে আমি সেই সমস্যার ব্যাপারে কথা বলবো। তো এই মেশিনে বেশিরভাগ সমস্যা হয় ট্যাপের, যেমন ট্যাপ বডি থাকে, অনেক সময় ট্যাপ ফেঁসায় যায় লোলারের মাধ্যমে। তা আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি, চালাই মেশিন চালাইয়ে দেখেন আপনারা কীভাবে ট্যাপের সমস্যাটা হয় এবং পরে কীভাবে সমস্যা সমাধান করছি। তো কীভাবে সমস্যা সমাধান করছে আপনারা দেখেন, এখানে রোলারের সমস্যা হইতে পারে, রোলারের উপরে একটা ট্যাপ, এই সাবে ধরার জন্য একটা জিনিস আছে, সেটা ঠিক করতেছি। ট্যাপটা যেন নেয়া ফাঁসাই এইভাবে যোগান করে দিছি, এরপরে আমি ফাংশানে আপনার নাইফ আছে, নাইফের স্পিড যে 10 আছে, এখন থেকে আমি নাইফের ফাংশানে 2 নম্বরে যাই 005। অনেক সময় আপনার নাইফের স্পিড যদি কম থাকে অথবা বেশি থাকে এই সমস্যাটা হয়, কারণ নাইফ যদি দেরি করে উঠে তখন কি আমার ট্যাপটা নামতে দেরি হয়, এই জন্য ট্যাপটা বড়ি থাকে, এই জন্য ট্যাপটা বড়ি থাকে। এখন এই নাইফের স্পিডটা আমি কমাই দিলাম, 0.5 করে দিলাম। তো দেখেন এভাবেই বড়ি যায়, সমস্যাটা বেশিরভাগ এভাবে হয় ট্যাপের সমস্যাটা। তো আমরা ট্যাপের উপরে লোলারের উপরে যে জিনিসটা আছে এলকি দিয়া, এখানে একটা সাবানোর মতন একটা কালাম আছে, হ্যাঁ ওই কালামটা এলকি দিয়ে এভাবে ফেলা দিয়া লুজ দিয়া এই ট্যাপটার যেন যোগান মতো আসতে পারে সেরকম কি ব্যবস্থা করে দিব, যেন ট্যাপটা বাজি দিলেও অনেক সময় এরকম বড়ি যাবে। এভাবে যদি ট্যাপটা যদি বড়ি বড়ি আসে তাহলে আমরা বিশেষ করে দেখতে হবে কি আমার নাইফের যে টাইম আছে এই টাইমটা কত, টাইমটা 005। আমি যেটা সমস্যা সমাধান করছি 005 দিয়ে টাইমটা দিছি, ইয়ার বেশি থাকলে নাইফে ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করলে এই জিনিসটা এভাবে বড়ে বড়ে আসবে। তো এখন সমস্যা সমাধান হয়ে গেছে, তা আপনারা নিজেই চোখে দেখুন এখন এই সমস্যাটা আর হচ্ছে না, সমস্যা সমাধান হওয়ার পরে সুন্দরভাবে বড়ি করতেছে এখন। তো বিশেষ করে যে সমস্যাটা হয় বেশিরভাগ ট্যাপের সমস্যা হয়, ট্যাপটা উপরে যদি রিল্যাক্স ভাবে না আসে তাহলে বড়ি যায় অথবা রোলারের সাথে ফেঁসে যায়, এবং নাইফ স্পিড যদি ভাবে না হয় তাহলে কি ট্যাপটা মাথাটা বড়ি যায়, বিশেষ করে এই সমস্যাগুলো হয়। আর ইয়ার আপনার যে জিনিসটা হিট 300 অথবা 350 মধ্যে লিমিটের মধ্যে লাগতে হবে এই মেশিনে, এই অবস্থায় লাগলে মোটামুটি মেশিনটা ভালোভাবে চলবে। তো এখন সমস্যা সমাধান হয়ে গেছে, আপনারা নিজেই দেখুন আমার সুন্দরভাবে বড়ি করতেছে, এখন এই সমস্যাটা আর হচ্ছে কিনা আপনারা নিজে দেখুন। এই যে একজনে মানে কমেন্ট করেছেন, বিশেষ করে এই মেশিনে কী সমস্যা হয়, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ছাড়া। যদি আপনাদের যদি এরকম কোনো কিছু জানার থাকে, ভিডিও দেখার থাকে, আমাকে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, আমার ভিডিওটি নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।